হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে ইউটিউবটি খুলে নেবে, তারপরে নিজের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবে। লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে ব্যাক করে নিয়ে যে ইউটিউব স্টুডিও ডাউনলোড করবে, তারপরে ইউটিউব স্টুডিও খুলবে, ওপেন করবে। ওপেন হয়ে যাওয়ার পর ইউটিউবে তুমি তোমার নিজের অ্যাকাউন্টটি খুলে নেবে, যেরকম আমি করছি, দেখে নাও। নিজের অ্যাকাউন্টে লগ ইন করবে, উপরে অ্যাকাউন্টের চিহ্ন আছে ওখানে লগ ইন হাত দেবে, তারপর নিজের অ্যাকাউন্টটি চয়েস করবে। তারপর নিজের অ্যাকাউন্টে লগ ইন করে নেবে, একটুক্ষণ টাইম লাগবে। দেখুন আমার আগে অ্যাকাউন্টে ওপেন হয়েছে, যে কপিরাইট ক্লেম দিয়েছে। কপিরাইট ক্লেমের উপরে ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাবে রিমুভ ইস্যু, যেটি কালো রকমের আছে ওইটি ক্লিক করবে। ক্লিক করার পর আবার একটি নতুন পেজ খুলে যাবে, অডিও বলে একটি লেখা আছে, সেখানে হাত দিবে ক্লিক করে। দেখো একটি পেজ খুলে যাবে, যে মিউট সাজমেন্ট বলে অপশন আছে সেটাই ক্লিক করবে। কিছুক্ষণ ঘোরার পর খুলে যাবে, এটা কন্টিনিউটা হাত দেবে ক্লিক করে, দিয়ে মিউটটি করে দেবে। যেইটুকু তোমার ভিডিও কপিরাইট পড়েছে, যেইটুকু অংশ সেইটুকু অফ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ করার পর হতে থাকবে, আমার নেটওয়ার্ক স্লো হলে একটু দেরি হচ্ছে, যে দেখুন ভিডিও এডিটিং প্রসেসিং হচ্ছে। এখন এখানে দেখাবে একটুক্ষণ টাইম লাগবে, তারপর হয়ে যাবে, কপিরাইট ক্লেমটা অটোমেটিক উঠে যাবে, একটু দেরি হবে। দেখো হয়ে গেছে, আমার কপিরাইট ক্লেমটা উঠে গেছে, দেখতে পাচ্ছো আমার কপিরাইট ক্লেম আর নাই। এবারে ভিউজ আসতে থাকবে, লগ ইন চ্যানেলটায় লগ ইন করে দেখে নেবে, এই কপিরাইট ক্লেমটা গেছে না। দেখো আমার কপিরাইটটি চলে গেছে।